السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد أمين صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد شبريو دشق أسكي الله باكر مهير اختلاف مني مت شرنتو اختلاف نكتي مسألة কিঞ্চিত ইনশাল্লাহ আলোচনা করবো আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাকে আমার কিছু হিতাকাঙ্ক্ষী ভাইরা বারবার বার তারা অনুরোধ করার পরে আসলে আমি তত তো বড় আলেম না আর জ্ঞানী মানুষও না তারপরে আমি পাকের মেহরবানিতে আমি এ আলোচনা সাপেক্ষে বিষয়টিকে আমি হল করার চেষ্টা করব বিষয়টি হচ্ছে আহ নিয় তালাফুজ বিল্লিসান নামাজে অথবা যে কোনো সময়ে যে কোনো ইবাদাতে। তালাফফুজ মুখে উচ্চারণ করার মাধ্যমে নিয়ত করা বিশেষভাবে নামাজের সূচনায় আমরা যখন যাই নামাজ বা মোসাল্লায় দাঁড়াই তখন আমরা যে তালাফুজ বিল লিসান আমরা মুখ দিয়ে উচ্চারণ করার মাধ্যমে যে নিয়ত করি এই নিয়তটি সম্পর্কে আমি কিছু আলোচনা করব আসলে মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করা আল্লাহর হাবিব হাবিব সাল্লিয় সাল্লামের জবান মোবারক থেকে কোনো হাদিসের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত না থাকলেও অবশ্যই আবার প্রমাণিত আছে বিষয়টি কিভাবে যেমন একটি হাদিস শরীফ রয়েছে এই হাদিস শরীফটি আপনারা সকলেই জানেন সেই হাদিস শরীফটি আল্লাহ নবী সাল্লাম একবার হজ করার জন্যে মক্কা শরীফে রওনা করার সময় তিনি বলেছিলেন আল্লাহ হুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফাইয়াস্সির হুলি ও তাকাব্বাল হুমেন্নি তিনি আতালাফুজ বিল্লিসান জিব্বার মাধ্যমে জবান দিয়ে উচ্চারণ করার মাধ্যমে হজ করার নিয়ত বা এরাদা ইচ্ছে করলেন এখন নিয়ত মানি কি এটা সম্পর্কে জানতে হবে নিয়ত মানি হলে ইচ্ছে করা সংকল্প করা কোনো কিছুর ইচ্ছে এরাদা করাসাম বলেন আল্লাহ আমি হজ করার জন্য ইচ্ছে করেছি আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং তা কবুল করে নিন তো এই হাদিসটির মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় তালাফুজ বিল্লিসান নিয়তের ক্ষেত্রে এটা করা যাবে তা আমরা নামাজ এর শুরুতে এই নিয়ত করা অর্থাৎ মূলত আমরা যে হাদিসটি জানি ইন নাম নিয়াত অন্তরের নিয়তই সবচেয়ে বড় নিয়ত বা আমাদের কলবি নিয়ত যেটা সেটা তো অবশ্যই আমাদের লাগবেই আমরা যে আপনার মাধ্যমে উচ্চারণ করার মাধ্যমে যে নিয়ত এই নিয়ত সম্পর্কে আমরা আজকে কিছুটা আলোচনা করব ইনশাআল আজিজ সম্মানিত সমিত প্রথমে আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হলো আলফিক আলা মজাহি হিবিল আরবাহ আলফিক আলা মজাহি বিল আরবাহ এই কিতাবটির মধ্যে আলোচনা করতে গিয়ে কিতাব সালাতের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি একটি অনুচ্ছেদ এনেছেন লেখক একটি অনুচ্ছেদ এনেছেন অনুচ্ছেদের মধ্যে তিনি তিনি খুব সুন্দরভাবে এর বর্ণনা দিচ্ছেন বলতেছেন বিন আদা আউল কাদাউনিক এখানে অনেকগুলো বিষয়ের তিনি আলোচনা এনেছেন তার মধ্যে তিনি বলতেছেন নিয়তে শব্দ করে অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করার হুকুম এ কথা বলতে গিয়ে তিনি দীর্ঘ আলোচনা করে তিনি বলেন ইয়া সুন্নু আনিয়া তালাফাজ বিলিসানিহি বিন নিয়াতুন বিন নিয়া কাআন্না ইয়াকুল বিলিসানিহি উসাল্লি ফরদ যুহরি মাসালান যে পদ্ধতি হলো বা নিয়ত সুন্নাহ রীতিনীতি হলো জবান দিয়ে জিব্বার মাধ্যমে নিয়ত উচ্চারণ করা আর সেটা কিভাবে যে কোনো ব্যক্তি জিব্বার মাধ্যমে বলবে আমি জোহরের ফরজ নামাজ আদায় করতেছি তিনি উদাহরণস্বরূপ এই শব্দটা উল্লেখ করছেন তিনি বলছেন মাসালানি যেমন আমরা বলি এরকম শব্দ উচ্চারণ করার মাধ্যমে তিনি একটা উদাহরণ এখানে দিলেন এরপরে বলেন লিয়ান্না দা আলিকা লিয়ান্না পি দা আলিকা তাম কালবি কেউ যদি এই মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করে এটা তার অন্তরের জন্য একটা সতর্কতা হবে অর্থাৎ অন্তরে যদি নিয়ত করাটা ভুলে যায় যদিও যে কোনো ইবাদতের জন্য অন্তরের নিয়তটা অগ্রাধিকার পাবে আর অন্তরের নিয়োগটাই সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে কেউ যদি অন্তর দিয়ে নিয়ত করাটা ভুলে যায় সেই ক্ষেত্রে জবান দিয়ে নিয়ত উচ্চারণ করতে গেলে অন্তরের নিয়তটা স্মরণ এসে পড়ার সম্ভাবনা বেশি এই জন্য তিনি বলতেছেন লি আন্নাফি দা আলিকা তামি হাল্লিল কালবি কেননা মুখ দিয়ে উচ্চারণ করলে অন্তরের ক্ষেত্রে এটা সতর্কতা পাবে তারপরে অন্তরের মধ্যে নিয়তটা আরো দৃঢ়ভাবে আরো কঠিনভাবে অন্তরের মধ্যে নিয়ত তৈরি হবে ফালাউ নাওয়া বিকলবিহী এরপর অন্য আলোচনা ফালাউন বিকলবিহী সলায়ত আ জোহর ওলা কিন সাবাকা লিসা নাহু ফাকালা নাওয়াই তুসল্লিলা ফাইনাদ কেউ যদি জবান দিয়ে আপনার নিয়ত করতেছে যে আমি আসরের নামাজ পড়তেছি কিন্তু অন্তরের মধ্যে তার জোহরের নামাজ অর্থাৎ ওই সময়টা জোহরের নামাজের রক্ত তিনি জবান দিয়ে ভুলে আসরের নামাজের কথা বলে ফেলেছেন তারফুজ শব্দ করে দিয়ে উচ্চারণ করে দেখেন তিনি বলতেছেন এভাবে যদি কেউ বলে তার অন্তরের নিয়তটা অগ্রাধিকার পাওয়ার কারণে তার নামাজের কোনো ক্ষতি হবে না তার নিয়ত আদায় হয়ে যাবে গিয়ান্না কাকাদা আরিফতা আন্নাল মতবারফিন্নিয়া তি ইন্নামা হুয়াল কাল কেননা তিনি জানেন এই ক্ষেত্রে অন্তরণীয় টগ্রাধিকার পাবে ওন্নাত কুবিল্লিসান লাইসাবিনি ইয়া এরপরে বলতেছেন শব্দ মুখ দ্বারা উচ্চারণ করে নিয়ত এটা আসলে নিয়ত না ওয়াইন্নামা হুয়া মুসা আলা আলআতাম বি হিল কালভি এটা হচ্ছে অন্তরণীয়টাকে সতর্ক করে দাওয়ার জন্য একটা সাহায্য করে সহযোগিতা করে মুখ দিয়ে উচ্চারণ করাটা এখানে তিনি অনেক কথা বলেছেন তাইলে এই কিতাবে আমরা কি পেলাম এই আলফিক আলা মজাহিবিল আর বা কিতাবটির মাধ্যমে আমরা তালাফুজ বিলিসান শব্দ করে মুখ দিয়ে উচ্চারণ করার মাধ্যমে নিয়ত করাটাকে বৈধ বলা হয়েছে কি কারণে অন্তরের নিয়তটাকে শক্তিশালী মজবুত করার জন্যে তবে হ্যাঁ মুখ দিয়ে উচ্চারণ করে যে নিয়ত করাই লাগবে এটা আপনার কোনো বাড়াবাড়ি এটা বলা যাবে না এটা বলা ঠিক আবশ্যক না ঠিক আছে তা কেউ যদি বলে নাওয়াই তুয়ান উসাল্লিয়া বা এরকম মুখ দিয়ে উচ্চারণ করে যে কোনো ভাষায় আরবিতেই বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো ভাষায় কেউ যদি বলে এটা কালেও। খারাপ বা বেদাত বা নাজাইজ কিছু হতে পারে না সম্মানিত হাজিরিন আমি আজকে এখন আপনার দ্বিতীয় কিতাবটি হাতে এই কিতাবটি এই কিতাবটি হলো হাসিয়াতু ইবনু আবিদিন শামী রুল মুখতার আলাদ মুখতার এই কিতাবের মধ্যে আল্লামা ইবনু আবিদিন শামী তিনি বর্ণনা করতেছেন বিহা অর্থাৎ যে কোন ইবাদ নামাজ রোজা হোক হজ হোক জাকাত হোক যেহেতু হজ করার ক্ষেত্রে সরাসরি মাধ্যমে নিয়ত করেছে রসুরুল্লাহ এ হাদিস প্রমাণিত এটা আপনারা সকলেই জানেন আর এই সকলেই পড়েন আপনারা এটা তোমার সুরাদিস আল্লাহ আল্লাহ হুমাইন্নি হাজ্জা ফয়াসির হুলি ও তাকব আপনারা জানেন আমি ওই ব্যাপারে দীর্ঘ আলোচনা করব না যে রসুরুল্লাহ হজের জন্য হজ একটা ইবাদাত ইবাদতের জন্য তালাফুজের মাধ্যমে তিনি নিয়ত করেছেন তাহলে ওই শব্দটার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় শব্দ করে জবান দিয়ে উচ্চারণ করে নিয়ত করা যাবে এই এরপরে ইমাম ইবনু আবেদিন স্বামী বলতেছে ও তালাফুজ শব্দ করে নিয়ত করা জবান দিয়ে নিয়ত করা ইন্দাল এরাদাতি বিহা মুস্তাহাবুন এটা হচ্ছে কি মুস্তাহাব হুয়াল মুখতার আরে এটা নির্বাচিত ঠিক আছে সকলের কাছেই যদি সেটা অর্থাৎ অতীতকালে করে থাকে মানে অনেক আগে করেছে অতীতে যেমন নিচে দিয়া তিনি লিখতেছেন আই মাসাল নাওয়াই তু সলাতু কাজা মানে মাদির সিগা ব্যবহার করে যদি ওই নিয়ত করে অথবা ফার্সি ভাষা এখানে ফার্সি ইয়ান বলছে অন্য কোন ভাষায় যদি সেই নিয়তটা করে এটা কোনো সমস্যা হবে না এটা মুস্তাহাব হবে এরপরে নিচে আরো আলোচনা করতে গিয়া সুন্নাতুন ইয়ানি আহাব্বাহুসালাফ আউসানা উনা এটা আমাদের সল্পে সলহিন্দরা পছন্দ করেছেন যে কলাবের নিয়তের সাথে মুগ্ধি উচ্চারণ করাটা পছন্দ করেছেন এবং তারা এটাকে একটা পদ্ধতি বানিয়ে দিয়েছেন সুন্না বানিয়ে দিয়েছেন সো মাহান এরপর ইজলাম ইয়াংকুল আনিল মোস্তফা ওয়ালা শাহ আলাত্তাবিন যদিও সাবাই কারাম বারসুলা একদম সাল্লাহ সাল্লাম থেকে সহী সূত্রে এবার মানে এই এই ক্ষেত্রে কোন প্রমাণিত এটা তিনি বলতেছেন তিনি নাই তিনি বলতেছেন এরপর আবার বলতেছেন ইয়াকুলু আল্লা হুমাইনী উরিদুয়া নুসল্লি সলাত কাজা ফায়াসির হা ফায়াসির ফায়াসিরুহা আলি ও তাকব্বাল হামিদী এই যার পর বলতেছেন এই শব্দ যদি চা আল্লাহ আমি নামাজ পড়ার অমুক নামাজ পড়ার ইচ্ছে করতেছি আপনি তা সহজ করে দেন এবং তা কবুল করে নেন এতে কোনো সমস্যা হবে না এটা মুস্তাহাব হবে আল্লামা ইমাম ইবনু আবেদিন সামি তিনি তার রব্দুল মখতার বা ফতুয়া স্বামীর মধ্যে তিনি উল্লেখ করেছেন কোনো সমস্যা হবে না সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ততার কারণে বা আলোচনা দীর্ঘ না করার কারণে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি এই আরেকটা কিতাব বললাম। আমার হাতের মধ্যে আরেকটি কিতাব রয়েছে যে কিতাবটির নাম হচ্ছে হেদায়া শরীফ এই হেদায়া কিতাবের মধ্যে কিতাবুল সলাতে আলোচনা করতে গিয়ে হেদায়া কিতাবের আল্লামা মনে রহমাতুল্লাহ রহমতুল্লাহ তিনি নকল করতেছেন তিনি বলেন অনিয়ত হিয়া আল ইরাদা নিয়ত হচ্ছে এটা ইচ্ছে করা ওয় শর্তু আন ইয়ালামা বিকলবিহি আইয় সলাতিন আরে নিয়ত শর্ত হচ্ছে ব্যক্তি তার অন্তর দিয়ে এটা জানবে কোন নামাজ পড়তেছে কোন নামাজ তিনি আদায় করতেছে এটা তার জানা অন্তর মধ্যে তার জানা আছে ইম আম্মা ইয়াসলি আচ্ছা ইমা الذিকরু বিলিসান فلا মুআতবার বিহি আর মাধ্যমে উচ্চারণ করে নিয়ত করা এটা আসলে কি না জরুরি না তবে আর কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে এবং সাথে অন্তর কলবের নিয়ত আছে সাথে মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে এটা কি হবে শক্তিশালী হবে নিয়তটা সুন্দর হবে অয়সীন মানে খুব ভালো হবে এটা উত্তম হবে সুন্দর হবে ইনকান আতিস এফর অন্য কথা বলছে তাহলে কি ওয়াই আলিকা আজি আজিমাতি আজিমাতিহি কেউ যদি উভয়টা অর্থাৎ জবান দিয়ে উচ্চারণ করে শব্দ করে অন্তরে তো আছেই তাহলে এটা কি হবে সুন্দর হবে উত্তম হবে ভালো হবে মজবুত হবে হেদায়া শরীফের মধ্যে একতা বলা হয়েছে সম্মানিত হাজিরিন এরকমভাবে আর বিভিন্ন কিতাবে আল্লাহ আপনার বাদা এম মধ্যে আলোচনা করা হয়েছে আপনার কামসুদ্দাকের সারা বাহারু রায়কের মধ্যে আলোচনা করা হয়েছে আপনারা সেখান থেকে ইনশাল্লাহ এই বিষয়গুলা আরো স্পষ্ট দেখে নিতে পারেন এটাকে নাজায়েজ বলার কোনো কোনো সূত্র নেই নাজায়েজ বলার কোনো সূত্র এখানে নেই বাবা আমার আমার ভাইরা আমার ওলামাই কমিওলামাইকার যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা খারেজি সম্প্রদায় আছে আহলে আদিজ দাবি করে লামা এদের তো তো কথা দিলাম এরা একটু অতি অতি চালাক চালাকের গলায় ধরি এদের কথা বাদে দিলাম আপনারা যারা আহনাফ ওলা মাইকার আছেন আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করুন মুখ দিয়ে তালাফুজ বিল্লিসান এটা জরুরি না করতেই হবে এমন বাধ্যবাধকতা নাই কিন্তু কেউ যদি করে অন্তরের নিয়ত অবশ্যই লাগবে নিয়ত অবশ্যই লাগবে তাহলে কী হবে উভয়টা মিলে সময় সোহাগা হবে সুন্দর হবে এতে কোনো সমস্যার কিছু নেই হতুই আবিদিন শামীর মধ্যে আল্লাহ শামীদিন বলেছেন আল্লাহ আমাদের হেদায়াল লেখক তিনি আমার গেনায়নি তিনি এই কথাটি তিনি উল্লেখ করেছেন তারপরে আমি আপনার আরেকটা কিতাব দেখিয়েছি আলফিক আলামিবিল সুন্দর সুস্পষ্ট বর্ণনা রয়েছে আর সর্বোপরি রসুরুল হাদিস যে আল্লাহ আমি হজ করার ইচ্ছা করতেছি আপনি তা কবুল করেন এবং সহজ করে দেন এই শব্দটা হাদিসটার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় নিয়ত করা বৈধ জায়েজ 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 এই বিষয়ে ইখতালাফ আপনারা করবেন না আর কেউ যদি করেন তাহলে এটা হবে ফেতনা তৈরির অন্যতম একটা উৎস আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক ওমা আলাই